Hi friends, welcome back to the channel. আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি যে আমার মা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরেই ঘি তৈরি করে আর এই ঘি কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। মা প্রতিদিন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে যে শর্টটা পড়ে সেটাকে একটা বাটির মধ্যে প্রতিদিন প্রায় 8 থেকে 10 দিনের মতন সেটা দুধের থেকে শর তুলে নিয়ে বাটিতে এইভাবে স্টোর করে আর এই বাটিটাকে কিন্তু ফ্রিজেই রেখে দেয় যাতে করে শর্টটা ভালো থাকে বেশ কোনো গন্ধ হবে না এতে তালে আর 8 থেকে 10 দিনে 10 দিন পর যখন অনেকটা শর এক জায়গা হয়ে যায় তখন এটাকে মিক্সিতেই বেটে নেয় মা মিক্সারে এই যে গ্রিন করার এই জারটাতে নিয়ে ভালোভাবে এটাকে প্রায় 1 মিনিট মিক্সারে চালিয়ে নিলে এটা ভালোভাবে একটা ক্রিমি টেক্সচার হয়ে যায় আগেকার দিনে লোকরা যে শরগুলো হতো শরগুলো শিলে বেটে তারপর ঘি তৈরি করত কিন্তু এখন এই প্রসেসে করতে গেলে সেটা খুবই টাইম কনজিউমিং হয়ে যাবে তাই এইভাবে মিক্সারে পেস্ট করে নিতে হবে আর এই পেস্টটাকে কড়াইয়ে একটা কড়াই আমরা বসিয়ে দেব আর কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে তখন এই পেস্টটা দিয়ে দিতে হবে ফ্লেমটা যখন আমরা এই পেস্টটা দেব কড়াইতে তখন ফ্লেমটা মিডিয়াম থাকবে আর তারপর আস্তে আস্তে ফ্লেমটা হাই করতে হবে আর এই ঘি বানানোর সময় কিন্তু সময় আর ধৈর্যর খুব দরকার কারণ মাঝে মাঝে এটা চালিয়ে যেতে হবে খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়াতে হবে এটাকে নালে কিন্তু নিচে ধরে যেতে পারে প্রথমে যখন আমরা কড়াইতে এটা ঘিটা দেব তখন তো সাদা সাদা ভাবটা থাকবে তারপর আস্তে আস্তে যখন এটা ফুটতে ফুটতে এটা একটা হলদে হলদে ভাব চলে আসবে কারণ এটা থেকে তেল আস্তে আস্তে তেল বেরোনো শুরু হবে তখন এটা হলদেটে হতে থাকবে গাঢ় হতে থাকবে রংটা তো আমাদের এটা চালিয়ে যেতে হবে একটু সময় লাগবে কিন্তু যখন ঘিটা তৈরি হবে সেটা একটা আলাদাই গুণ এই ঘরে তৈরি ঘিয়ের ব্যাপারই আলাদা সেটা ছোট বড় সবার জন্যই ভালো ছোটদের জন্য তো খুবই উপকারী ঘি মাখনের থেকেও ঘিয়ের উপকার অনেক বেশি তো ফুটাতে ফুটাতে গরম এইভাবে চালাতে চালাতে দেখুন কতটা ঘি বেরিয়ে এসছে এই ওপর থেকে যেই তেল তেল ঘিটা এসছে মা এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয় ওপর থেকে থেকে এইভাবে ছেঁকে নেয় আর নিচে যে তলায় জমে গেছে চাচির মতন এইগুলোকেও অনেকটা ফোটাতে ফোটাতে ফোটা যতক্ষণ না অনেকটা কালচে ব্রাউনিশের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফোটাতে হবে ফোটাতে ফোটাতে উপর থেকে অনেকটা ঘি নিয়ে নেয় তারপরে শেষের দিকে এই যে বাটিতে করে ঘি স্টোর হয়ে গেছে ঘিটাকে উষ্ণ অবস্থাতেই মা একটা শিশিতে ঢেলে দিল আর ওই পাশে দেখতে পাচ্ছ ওই সর ভাজাগুলো রয়ে গেছে এগুলো কিন্তু মুড়ি দিয়ে বা এমনি ভাতের সাথে মেখে কিন্তু ভালোই লাগে খেতে তো আমার মার এই রেসিপিটা ফলো করে দেখো তাহলে খুব সহজেই ঘরে তোমরা ঘি তৈরি করতে পারবে আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটাকে যাদের ভালো লেগে থাকবে তারা প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ